সেনাবাহিনীকে ভবিষ্যতে এগিয়ে নিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর নির্বাচনী পর্ষদের সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার সেনা সদর মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। নির্বাচনী পর্ষদের মাধ্যমে সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। আমাদের 2008 নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই করোনাকালীন সময়েও সকলে এখানে উপস্থিত হতে পেরেছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই সময় আমি জানি আপনারা যোগ্য অফিসারদেরকে পদোন্নতি দেবেন যারা আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে।